আলহামদুলিল্লাহ আজকেও অনেক মা বোন এসেছেন এবং আজকের মজলিসে আমার আম্মা তিনি ছিলেন আমার বিবি সেও ছিল তো আসলে আমার হৃদয়ের ইচ্ছা আমার তামান্না এটা আমার প্রত্যেকটা উস্তাদের ইচ্ছা মা বোনরাও যেন দীনী নসিহত শুনে মুসলিম নারীদের ভিতরেও যেন আখিরাতের অনুভূতি জাগে কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ সূরা তাওবার মধ্যে মুমিন পুরুষগণ এবং মুমিন নারীগণ দীনী কাজে পরস্পর পরস্পরের বন্ধু সহযোগী একেবারে আউলিয়া বন্ধু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله الله বলে মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ সকলেই অন্যকে নেক কাজের আদেশ করবে অন্যকে গুনার কাজ থেকে নিষেধ করবে নামাজ আদায় করবে যাকাত প্রদান করবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে এই যে এই কাজগুলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অর্থাৎ নেক কাজের আদেশ গুনাহের কাজের নিষেধ নামাজ আদায় জাকাত প্রদান আল্লাহ এবং তার রসুলের আনুগত্য আল্লাহ বলেন এগুলো মুমিন পুরুষগণও করবে মুমিন নারীগণও করবে মহিলারা মহিলাদের অঙ্গনে করবে পুরুষরা পুরুষদের অঙ্গনে করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আর এই পুরুষ এবং নারীদের উপরে যারা এই কাজগুলো করবে অচিরেই অতি অবশ্যই আল্লাহ তাআলা তাদের উপরে সরাসরি রহমত বর্ষণ করবেন ان الله عزيز حكيم নিশ্চয় আল্লাহ তাআলা মহা শক্তিধর মহা প্রজ্ঞাময় তাহলে দেখেন এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমাদের ঘরের স্ত্রী আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরের মা বোন তাদেরকেও দীনী কাজে অংশ গ্রহণ করানো দরকার একজন মা ইচ্ছা করলে একজন বোন একজন বিবি ইচ্ছে করলে সে তার মেয়েকে দিনদার বানাইতে পারবে সে তার ডানে বামে মহিলা আছে এই ঘরের চাষি আছে ওই ঘরের ভাবি আছে ওই ঘরের ভাইয়ের বউ আছে ইত্যাদি ইত্যাদি এরা একজন আরেকজনকে আহ্বান করবে গুনাহ ছাড়ার প্রতি নেক কাজ করার প্রতি এটা অনেক বড় নিয়ামত অনেক বড় জিম্মাদারি আমরা অনেক সময় এমন আছি নিজেরা যদিও কিছুটা দিন নিয়ে ফিকির করি কিন্তু আমাদের নিজেদের স্ত্রী কন্যা মা বোন তাদের জন্য কোনো দায়িত্ব আছে কি না ইসলামের ক্ষেত্রে এটা আমরা মোটেও ভাবি না মনে করি তাদের কাজ হলো রান্নাবান্না করা আর বাকি কাজ নিজের ব্যক্তিগত সাজগোজ ব্যক্তিগত বাজার মার্কেটিং ব্যক্তিগত কাজকর্ম না আসলে এটা না এই উম্মতের পুরুষও জিম্মাদার এই উম্মতের নারীও জিম্মাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ব্যাপারেও বলছেন ফাররাজুলু রাঈন পুরুষ জিম্মাদার আবার নবীজি বলছেন ওয়াল মারআতু রাঈয়াতুন নারীও জিম্মাদার তাইলে এই আয়াত দ্বারাও বোঝা যায় ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এটা পুরুষরাও করবে নারীরাও করবে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীগণ নবীজির কাছে আবেদন করছিলেন ইজআল লানা ইয়াউমান আলা হিদাতিন হে আল্লাহর নবী
আপনি আমাদেরকে নসিহত করার জন্য একটা দিন একটা সময় আলাদা করে দেন, আলাদা শুধু আমাদের জন্য বলবেন, মা বোনদের জন্য নবীজি তখন আলাদা পৃথক বয়ান এবং নসিহতের জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন, রোজার ঈদ, ঈদুল আজহা কোরবানির ঈদের দিন, উভয় ঈদেই ঈদের নামাজের পরে যে খুতবা দিছেন, এই খুতবা দেওয়া শেষে আবার নাইমা ওই মহিলাদের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে তাদেরকে আলাদা ঈদের দিনেও, উভয় ঈদের দিনে নবীজি আলাদাভাবে মহিলাদের জন্য স্পেশালি নসিহত করেছে। তাইলে আমি এটা একটু প্রসঙ্গক্রমে বলতেছি, বর্তমানে এমন এক সময়ের অবস্থানে আছি আমরা, বিশ্ব পরিস্থিতি আমাদেরকে এই কথা বলছে যে আমরা আমাদের নারীদেরকেও, আমাদের মেয়েদেরকেও, আমাদের মাদেরকেও, আমাদের বোনদেরকেও আল্লাহর কথা পরস্পরের মজলিসে, নিজেদের মজমায়, নিজেদের আঙ্গিনায় বলাবার জন্য, আলোচনার জন্য উৎসাহিত করা উচিত। অর্থাৎ সবাই যেন দীনের কাজে সমানভাবে অ্যাক্টিভ থাকে, সচেতন থাকে। আজকে আপনারা দেখছেন সারা পৃথিবীর 180 কোটি মুসলমানের কলিজার মধ্যে রক্ত ঝরছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের নির্যাতন। কিন্তু বিষয়টার লক্ষণীয় হলো কি? লক্ষণীয় হলো শুধু পুরুষরা নির্যাতিত হচ্ছে না, বরং পুরুষদের চাইতেও নারীরা এবং বাচ্চারা বেশি নির্যাতিত হচ্ছে। অগণিত মা বোন, অগণিত বাচ্চা শিশু, তাদের রক্তে জমিন ভেসে যাচ্ছে ইসরায়েলের ইহুদিদের এই বর্বর নৃশংস বিভৎস আক্রমণের কারণে। তাইলে এটা কিন্তু লক্ষণীয়, একজন নারী যদি ঘরের স্ত্রী, মেয়ে, মা, বোন যদি নাই জানে ইসলামের হচ্ছেটা কি পৃথিবীতে, মুসলমানের করণীয় কি, আমাদের উচিত কি, এটা আমাদের জন্য খেয়াল করার বিষয়। এজন্য আজকেও আমি মহিলাদের মজলিসে বলছি যে মা বোন, আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে একে অপরকে আল্লাহর দিকে ডাকা। ইমান ছাড়া, ইসলাম ছাড়া, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আমাদের কোথাও কোনো আশ্রয় নেই, আমাদের কোনো নিরাপত্তা নাই। বিল্ডিং করে ফেলছেন, ব্যাংকে টাকা জমা দিছেন, টাকা আছে, জমি জামাও কিছু কিনছেন, আল্লাহর রহমতে আমনে মরলেও জিফুত আরামে চলতে পারবো, অসুবিধা নাই। আশা করি আমি যে দূর জোয়াইয়া দিছি আমার আর জিফুতের অসুবিধা হবে না। না, বিষয়টা এটা না। 20 লক্ষ মুসলমান গাজা উপত্যকা, ফিলিস্তিনের যেই অঞ্চলটার মধ্যে এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, ইসরায়েলের ইহুদিরা বর্বরের মতো, পৃথিবীর কোনো সভ্য সমাজ, আদিম বর্বর যুগের মানুষের নৃশংসতাকেও হার মানাইছে, তাদের নৃশংসতা। তাহলে এরা এই 20 থেকে 23 লক্ষ মুসলমানের একটি ঘর, একটা ভিটা, একটা কুঁড়ে ঘরও আর আস্ত নাই, সব ভাঙ্গিয়া সমান করে ফেলছে, বিস্মার করে ফেলছে। এক ফোঁটা বিদ্যুৎ নাই, পানি নাই, তেল নাই, জ্বালানি নাই, কিছুই নাই। তাইলে এই মানুষগুলো তো মনে করেন তাদের সন্তান পরিবারের জন্য আশা ভরসা করে এ গদ্দুয়ার বানাইছিল, তো সেই ঘর এখন কোথায়, ও ব্যাংক কোথায়, হসপিটাল কোথায়, স্কুল কোথায়, কিচ্ছু তো নাই, এটিএম বুথ কই, কোথা থেকে টাকা উঠাবে, কই টাকা পাবে, কই কীভাবে উঠাবে। তাইলে আপনি ভেবে দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আল্লাহ আমাদেরকে নিরাপত্তা না দেয়, আশ্রয় না দেয়, আল্লাহ তাআলা যদি বেঁচে থাকার জন্য স্বাভাবিক পরিবেশ করে না দেয়, আমাদের আপনাদের ব্যক্তিগত কোনো চেষ্টা দিয়া কিচ্ছু হবে। ঢাকা শহরের এই রাস
শত শত বিল্ডিং প্রাসাদ, এগুলো আল্লাহ তাআলার 30 সেকেন্ড আর 1 মিনিটের ভূমিকম্পই ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কাফের আর বেঈমানদের অল্প কিছুক্ষণের আক্রমণেই এগুলো সমান হয়ে যাবে। এইজন্য আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা ছাড়া, নিজে নিজে নিরাপদ থাকার কোনো ব্যবস্থা করা, আশা করা, ভাবা, কল্পনা করা কোনোভাবেই ঠিক না।